Boys and girls, welcome back to another video of Minecraft. I'm late. Itu late na. Just 3 months late. I'm 3 months there. Kono video upload dite pari nai. Oneke ita niye comment korte sila je ami keno 3 months there video upload dite asi na. Ami keno video upload dite asi na. So, itar basically kono karon nai. Ami just emniti video upload dei nai. Kemne 3 months hoye gelo ami nijeo jani na. But yeah, ekhono ami 3 months there video upload. দিতে পারি না আর আশা করি এখন থেকে আগের মতো ভিডিও আপলোড দিতে পারবো আই ডোন্ট নো বাট ইয়া লেটস সি আর ইয়া 3 মাস ধরে ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমি আমার অনেক সিরিজ পিছিয়ে পড়ছে যেমন ধর ওয়ান ব্লক স্কাই ব্লকের সিরিজ যেটা কিনা 2টা ভিডিও আপলোড দেওয়া হয়েছিল আর হ্যাঁ সার্ভাইভাল সিরিজটা অনেক পিছিয়ে পড়ছে সো আজকে আসি আমি আমার সার্ভাইভাল সিরিজের ওয়ার্ল্ডে আর হ্যাঁ কিছু ওমেগা লেভেলের কাজ করব অ্যান্ড ইয়া আশা করি ইন ফিউচার এরকম আর কোনো গ্যাপ হবে না ভিডিও আপলোড দিতে আর হ্যাঁ সার্ভাইভাল ওয়ার্ল্ডে আজকের বেশ কিছু কাজ করব যেমন ধরো তোমরা যে বর্ডারটা একটু আগে দেখলা আউটসাইডে দিছি সো ওইটা আমার ডার্ট দিয়ে কভার করতে হবে এরকম আর অনেক কিছু কাজ করব সো ইয়া লেটস সি আর এখন আপাতত আর্মারগুলো পরে নিই কজ নিচে নামতে হবে আমি ছাদের উপরে উঠছিলাম ভিডিও রেকর্ড করতে সো ইয়া আগে এখান থেকে নিচে নামতে হবে আর ওকে নিচে নামছি আর এখানে ডার্ট দিয়ে উঠছিলাম ওয়েট আমার ডার্টগুলো কই ডার্টগুলো আগে রেখে নিই অ্যান্ড ইয়া আমি জাস্ট ইউনো অফ টাইমে হালকা পাতলা কিছু কাজ করছি জাস্ট এখানে যে আগে যে স্টোর ছিল 2টা চেস্ট ছিল ওইগুলোর আমি চেঞ্জ করে এরকম ব্যারেল লাগাই দিছি যাতে ইউনো একটু স্টোরেজ স্পেস একটু বেশি হলো আর হ্যাঁ স্টোরেজের জিনিসপত্রগুলো একটু সাজাই সাজাই রাখছি যেমন ধরো এটা আমি সকল উড টাইপের জিনিস রাখছি এটা কিছু এরকম এরকম বাট আমার এই স্টোরেজ সিস্টেমটা বেশি দিন চলবে না নতুন একটা স্টোরেজ হাউস বানাইতে হবে আর হ্যাঁ এখানে আমি আমার জাস্ট ওয়েপন দেন আর্মোর এই টাইপের জিনিসগুলো রাখছি আর এখানে কবল স্টোন স্টোন ডার্ট দেন অ্যান্ডারসাইড ডায়োরাইট সব কিছু বাই দ্য এখানে আমার কিছু টিএনটি ছিল যেগুলো কিনা আমি এনচান্টি ব্রিজ মাইনিংয়ের জন্য কাজে লাগাতে চেয়েছিলাম যেটা আমার লাগানো হয়নি কাজে সো প্রবাবলি এটাও তাড়াতাড়ি ইউজ করতে হবে কজ একটা নেদারাইট স্কার্প আছে আমার নেদারাইটের আর্মর লাগবে প্রবাবলি 2টা টুল যেটা কিনা আমি আগের এপিসোডে বানাইছিলাম সেই 3 মাস আগের এপিসোডে আর ইউনো বাকি সবগুলো এরকমই এটা স্টিম ছিল ওকে আর এখানে কিছু স্টেক কুক করতে দিয়েছিলাম যেটা কিনা আমার কাউ ফার্ম দিয়ে আমি পাইছি আর হ্যাঁ এখানে আমার বি হাইভগুলো আছে যেগুলো কিনা আমি অটোমেটিক একটা বি ফার্ম বানাইতে চাইছিলাম যেটা কিনা আমার এখনও বানানো হয়নি আর শিওর খুব তাড়াতাড়ি বানাবো আর এখানে আমার যে এফকে বি ফার্মটা ছিল 1.16.3 এটার কাজ কোনো ওয়েট এখানে একটা জম্বি এটা এখানে কীভাবে আসলো ও এখানে আমি একটা ই বানাইছিলাম রাস্তা টাইপের বানাইছিলাম কেবে এখানে একটা নিচে একটা মাইন শ্যাফ্ট আছে ওইটার যাওয়ার জন্য আমার মনে আছে সো ওইটা নিয়েও একটা ভিডিও বানানোর কথা ছিল যাই হোক এখানে এফকে সিস্টেমটা এখন আর কাজ করে না আর এটা আগে যতগুলো লুট ছিল সেগুলো সব আমি এখানে শিফট করে দিছি এখানে আমার কাছে অনেক লুট আছে বাট অকাজের লুট যেমন ধরো এতগুলো শ্যাডেল যেগুলো কিনা আমার জীবনেও কাজে লাগবে না বাট হ্যাঁ কিছু ভালো জিনিসও আছে যেমন ধরো আমার কাছে এনচান্টেড বুক আছে ফিশ আছে দেখতে পারতেছো একটা ফুল লার্জ চেস্ট ফুল অফ এনচান্টেড বুক একটাই না আরও একটা প্রায় ফুল হ্যাঁ দেখতে পারতেছো জাস্ট 2টা স্লট বাকি অ্যান্ড নেম ট্যাগ আছে অনেকগুলো আর কিছু বাকিগুলো জাঙ্ক আইটেম এগুলো আমার কাজের না সো ইয়া এখানে দেখতে পারতেছো আমি বর্ডারটা ক্রিয়েট করছিলাম এটা আমি অফ ক্যামে করছি আর এখানে যত গাছ ছিল ওইগুলো আমি কাটছি ওদিকে কিছু স্প্রুস ট্রিও আমার কাটতে হয়েছে আর হ্যাঁ জায়গাটা ক্লিয়ার করছি অ্যান্ড দেখতে পারতেছো অনেক দূরে আর ওদিকে সব গাছগুলো কাটতে হয়েছে আর হ্যাঁ এখানে আমার কাছে সেই কারণে বেশ কিছু উডও আছে বাট আমার এই জায়গাটা সম্পূর্ণ ডার্ট দিয়ে ফিল আপ করতে হবে কজ এরকম এবড়ো খেবড়ো জায়গায় বিল্ড করা যাবে না আর ডার্ট দিয়ে ফুল করলে অনেক বড় একটা জায়গা হবে যেখানে কিনা আমি অনেক কিছু বিল্ড করতে পারবো আর ইয়া লিটারালি এটা আমার সম্পূর্ণ ঘুরে দেখাইতে অনেক সময় লাগবে এটা অনেক বড় সো আই ডোন্ট থিঙ্ক এটা সম্পূর্ণ ঘুরে দেখানোর কোনো দরকার আছে বাট এখান থেকে একটু দেখাই দিই দেখতে পাচ্ছি অনেক দূরে ফগ এফেক্টের কারণে সম্পূর্ণটা দেখাও যায় না সো এটা ফিল করতে হবে আই ডোন্ট নো আমার কাছে যে ডার্ট আছে এটা দিয়ে আমি এই জায়গাটা ফিল করতে পারবো কিনা বাট এটাতে টর্চ আপও করে দিতে হবে মানে লাইট আপ করতে হবে কজ নাহলে এটা ইউনো আর এইখানে আমি একটু টেরাফর্মিংয়ের
চেষ্টা করছিলাম, বাট ইয়া অনেক হার্ড দেখতে পারতো ভিতর থেকে এরকম। সো এটাও সম্পূর্ণ বাইরে থেকে করতে হবে। আর বাইরে ডিটেলস অ্যাড করার জন্য স্যান্ড দেন গ্রাভেল অ্যাড করতে হবে দেখতে পারতো বাইরে সব জায়গায়। র্যান্ডমলি যেরকম জেনারেট হয় সেরকম আমি করতে চাই, সেই কারণে আমার গ্রাভেল অ্যান্ড স্যান্ড লাগবে, যে কারণে একটা ডেজার্ট বায়োম তো খুঁজতেই হবে, কজ এখানে যে স্যান্ড আছে এগুলো দিয়ে তো কাজ হবে না। আর হ্যাঁ, প্রবলি জায়গাটা আগে লাইট আপ করে নেবো, কজ আগে যদি আমি দাঁড় দিয়ে ফিল করি দেন যদি আমি লাইট আপ করতে যাই তো অনেক প্রবলেমের সম্মুখীন হইতে হবে। সো ইয়া, সেই কারণে আগে আমি প্ল্যানিং করছি যে লাইট আপ করবো দেন বাকিটা। আর আমার কাছে ডার্ট এখানে আছে চেস্টে, যেটা কিনা আমি এখানে একটা, এখানে অ্যাকচুয়ালি তোমরা যদি শুরুর এপিসোডগুলো দেখে থাকো, সো এখানে একটা মাউন্টেন ছিল, ফরেস্ট হিল তোমরা দেখতে পারতেছ। সো সেটার আমি কাটছিলাম এখান থেকে, এখনও অনেকটা আছে, এটাও আমার আই ডোন্ট নো এটা সরানোর দরকার হবে কিনা। যাই হোক, এই আছে। আর আমার ঘরেও কিছু ডার্ট আছে, প্রবাবলি এইখানে অনেক বেশি আছে ডার্ট, সো সেগুলো আমি ইউজ করব। আর দেখি এটা যথেষ্ট হয় কিনা, আমার মনে হয় যথেষ্ট হবে, কজ ফুল ডাবল চেস্ট, ওই ফুল না একটু খালি ছিল, দেন আমার বাসায় আছে পুরো একটা ব্যারেলের মতো একটু আগে তোমরা যেটা দেখলাম। আর আই ডোন্ট নো এটা দিয়ে আমি সম্পূর্ণ এটা ফিল করতে পারবো কি না। সো প্রবলি আমি এটার একটা রিপ্লে মোড দিয়ে টাইম লাপস করবো, যেটা কিনা আমি নতুন শিখলাম রিপ্লে মোড দিয়ে কীভাবে টাইম লাপস করতে, আমি আগে জানতাম না, আগে জানলাম, আমি আগেই ইউজ করতাম। সো যাই হোক, উইশ মি লাক অ্যান্ড লেটস গেট স্টার্টেড উইথ দ্য টাইম ল্যাপস। অনেক সময় লাগছে এটা ফিল আপ করতে, বাট তারপরে আমার কাছে যে ডাউট ছিল সেটাতে অর্ধেকের মেবি একটু বেশি আমি ফিল আপ করতে পারছি, বাট এখন আমার অনেক ডাউট লাগবে, কজ দেখো এটার আমার সম্পূর্ণ ফিল করতে হবে, দেন সাইড দিয়ে যে টেরাফর্মিংটা আমি একটু স্টার্ট করছিলাম এটাও আমার সম্পূর্ণ করতে হবে, দেন আমার স্যান্ড লাগবে যেটার জন্য আমার ডেজার্ট বা আমি খুঁজতে হবে। সিরিয়াসলি এটা একটা মেগা লেভেলের একটা প্রজেক্ট হইলো, বাট সেটা এখন আমি ফিনিশ করতে পারি নাই, সো সেটা ফিনিশ করতে হবে। প্রবাবলি এখানে যে হিলটা আছে এটা আমার সম্পূর্ণ কাটতে হবে, আর এটা আমার এখন আবার এটা মাইনিং করার ইচ্ছা নাই। সো প্রবাবলি নেক্সট এপিসোডে আমি এটা সর্বনিম্ন এটা থেকে যে ডার্ট পাবো সেটা আমি ইউজ করবো আবার আমার ওই জায়গাটা ফিল আপ করতে। আই ডোন্ট নো এটা এনাফ হবে কিনা, আমি এই পর্যন্ত কাটতে পারি, দেখি কি হয়। আর এটার ডিজাইনটা একটু চেঞ্জ করতে হবে, যে আমি যে বর্ডারটা দিছি এটার, যাই হোক এটারে কাটতে হবে। সো প্রবলি এটা আমরা নেক্সট এপিসোডের জন্য রাখতে পারি। আর হ্যাঁ, কাপ ফর্মটা একটু বেশি লাউড, এখানে শিপও আছে অনেক বেশি, যে কারণে আমার একটু ল্যাগ দেখা দেয় মাঝে মাঝে। সো ইয়া, আর প্রবলি আমি আজকে এপিসোডে তো ওইখানে কিছু বিল্ড করতে পারবো না। আর হ্যাঁ, এখানে যে টর্চগুলো আছে এগুলো আমার সরাইতে হবে, এখানে সুন্দরভাবে লাইটিং করতে হবে, যেমন ইউনো গ্লো স্টোন, তার উপরে কার্পেট, গ্লো স্টোন না বা জ্যাকালেন্টেন, তার উপরে কার্পেট, সো এরকম কিছু লাইটিং করতে হবে। দেন ট্রি, কাস্টম ট্রি, এগুলো আমার বিল্ড করতে হবে। এখানে আমি একটা গার্ডেন বানাতে চাইছিলাম, দেখি কি হয়, অ্যান্ড কাস্টম ট্রি সেগুলো লাগাইতে হবে এখানে, ইউনো তাইলে আমাদের বিল্ডগুলো দেখতে আর একটু সুন্দর লাগবে। আর হ্যাঁ,
জায়গাটা আর একটু ডিটেলস করতে হবে, তারপরে এসে গিয়া রোড লাইট লাগাইতে হবে এরকম, জাস্ট একটা স্টোন পিলার, তার উপরে আবার একটা ল্যান্টার্ন, দেখতে তেমন একটা ভালো লাগে না। বাট আজকের এপিসোডে আমি ভাবতেছি যে একটা ফাউন্টেন বানাবো, যেটা কিনা এই ক্রাফটিং টেবিল যেখানে এই জায়গাটায় হবে। সো ইয়া, সেটার জন্য প্রবলি একটা টাইম ল্যাপস ইউজ করব। আর দুই সাইডের যে রাস্তাগুলো আছে, যে এগুলো তেমন একটা সুন্দরও হয় না, সো আমি ভাবতেছি যে এইখান থেকে একটা রাস্তা থাকবে, অ্যান্ড সাইডের যে দুইটা রাস্তা ওই দুইটা আমি ক্যান্সেল করে দেবো, ওই যে নদী পর্যন্ত যেটা গেছে, আর এই সাইডের অল্প একটু, সো এটা ক্যান্সেল করে দেবো। আর এখানে একটা ফাউন্টেন, দেন ওইটার চারদিক থেকে চারটা রাস্তা, ইউনো, তাহলে মেবি একটা একটু সুন্দর হবে আগের চাইতে। আই ডোন্ট নো কীরকম দেখতে হবে, বাট ইয়া, সেটাও একটা ট্রাই করতে হবে। অ্যান্ড এই জায়গাটাও লাইট আপ করতে হবে, বিকজ এই জায়গাটা অনেক মব স্পন করবে রাত হইলে, আমি জানি সেটা। সো ইয়া, এই জায়গাটাও লাইট আপ করতে হবে। অ্যান্ড ইয়া, প্রবাবলি সব জায়গাটা তাহলে একটু দেখতে সুন্দর হবে। অ্যান্ড যেহেতু আজকের আমি রেকর্ড করতেছি 31 তারিখ, আর আজকের হলো হ্যালোইন, সে কারণে আমরা যাবো একটু নেদারে, কজ হ্যালোইনের কাছে একটু মব দেখতে চাই আমি। আর এখানে আমি একটা বার্টারিং সিস্টেম বানাইছিলাম, যেটা কিনা দেখতে তেমন একটা ভালো না, এটা টেম্পোরারি, এটা জাস্ট পারমানেন্ট না। সো এটা কীভাবে কাজ করে, এখানে জাস্ট আমি কিছু গোল্ড থ্রো করবো, আর এটা থেকে একটু পরে আমি এসে কালেক্ট করে নিতে পারবো, ইউনো, আমি জাস্ট আটকে রাখছি। আর ওরা ডিএসপন হবে না, কারণ ওদের পায়ে আছে আয়রনের বুট, যেটা কিনা ওরাই আমার দিছিল, সোল স্পিডওয়ালা যে বুটগুলো সেগুলো। সো এটার পায়ে মেবি নাই না, ওকে, সমস্যা নাই, তিনটে থাকলে হবে আমার এখানে। আমি এটা গতকালকেরই বানাইছি, এটা আমার তেমন আগের না। সো এখানে আমি চাইলে বার্টার করতে পারি গোল্ড দিয়া ওদের সাথে। অ্যান্ড আমি এখানে আসলাম প্রবাবলি কিছু জমিফাইড পিগলেন খুঁজতে, কজ ওদের কিছু কিছু আমি আগেই দেখছি যে ওদের মুখে, ইউনো, কার্ব পামকিন অথবা জ্যাক ল্যান্টার্ন এগুলো ওরা পরে আসে, কজ আজকে হ্যালোইন, আজকের 31 তারিখ আমি রেকর্ড করতেছি। বাট কোনো জম্বিফেড পিগলেন আমি দেখতেছি না। ওয়েট, আমি এখানে একটু দেখি খুঁজা পাই কি না, লেটস সি। আই ডোন্ট নো এগুলো কি ডিএসপন হয়ে গেছে না কি কি, ও এখানে একটা আছে, ওকে, লেটস সি। এটার মাথায় আছে কার্ভ পাম্পকিন, আর দেখতে সিরিয়াসলি জাস্ট লাইক দিস। ওভারওয়ার্ল্ডের মবের ক্ষেত্রেও, যেমন জম্বি, দেন স্কিলিটন, ওদের ক্ষেত্রে এগুলো হয়, যেটা কিনা আমরা একটু পরে দেখবো। বাট আগে নেদারেটা দেখতে পারছি, সো ইয়া, জ্যাক ল্যান্টার্নওয়ালা করে তো দেখতে পাচ্ছি না। আই ডোন্ট নো এখানে তেমন নাই কেন, আগে তো ছিল, আমি যে গতকালকার আসলাম তখন ছিল, বাট এখন এখানে তেমন একটা জমিফেড পিগলেন দেখতে পাচ্ছি না। বেশিরভাগই যে পিগলেনগুলো আছে, দেন ম্যাগমা, সবই আছে, জাস্ট জমিফেড পিগলেন নাই। ওকে, এবার আমরা আসি ওভারওয়ার্ল্ডে। সো এখানে একটা জম্বি আছে যেটার মুখে কিছুই নাই, সো ওয়েট, এটার আমি মারি, কজ এটার কোনো দরকার নেই। ও, একটা স্কিলিটন, এটার মধ্যে একটা কার্ড পাম কিনা আছে, ওকে, ওয়েট ওয়েট ওয়েট, আগে ক্রিপারগুলো আমি টার্গেটও করতে পারতেছি না ঠিকঠাকভাবে। ওকে, স্কিলিটন, সিরিয়াসলি স্কিলিটন একটু কাছ থেকে দেখাও যাবে না, কজ ওরা আবার আমার শ্যুট করতে পারে। আর এখানে একটা জম্বি ভিলেজার দেখছি, যেটা কিনা আমার কাজে লাগতে পারে, কজ জম্বি ভিলেজার দিয়ে আমি মনে করো এটার, আমার ওইখানে বাসায় একটা ভিলেজার আছে, আর এটা একটা জম্বি ভিলেজার, তাইলে আমার দুইটা ভিলেজার হলো, যেটা দিয়ে আমি ব্রিডিং করে অনেকগুলো ভিলেজার, যেটা দিয়ে আমি আর কি প্রবলি আমি ট্রেডিং হল টাইপের, দেন আয়রন ফার্ম এসব বানাইতে আমার অনেক ভিলেজার লাগবে। আর একটা ভিলেজার আনতে আমার অনেক কষ্ট হয়ে গেছিলো, সো দেখি এটা এখানে ট্র্যাপ করতে পারি কি না। ওকে, এখানে আমি একটা সেট আপ করছি, যেটার কারণে আমি একটু ট্র্যাপ, ওকে, ট্র্যাপ হয়ে গেছে। ওয়েট, এটার একটু উপর দিয়ে, ওয়েট ওয়েট, গ্লিচ করছে আমার উড, ও নো, আবার ফেরত আসছে। আই ডোন্ট নো এটা কীরকম গ্লিচ ছিল, মাইনক্রাফট জাভায় তেমন একটা গ্লিচ দেখা যায় না সহজে। যাই হোক, আমি এটার একটু ওভার প্রোটেকশন দিয়ে দিই, কজ এটা যদি রোদ্রে বার্ন হয়ে যায় তাহলে তো সমস্যা। আর এটারে ঠিক করতে আমার পোর্শনও লাগবে, যেটার কারণে আমার নেদার ফর্ট্রেস এক্সপ্লোর করতে হবে। আর হ্যাঁ, সেটা আমি অনেক আগেই পাইছিলাম নেদার ফর্ট্রেস, তোমাদের হয়তো দেখানো হয় নাই, প্রবাবলি নেক্সট এপিসোডে দেখাবো। বাট এখানে আমার আরেকটা জিনিস মনে পড়ছে, 3 মাস আগে আমি এক সময় কেভস এক্সপ্লোর করতেছিলাম, সে সময় আমি এখানে একটা স্পনার পাইছি, যেটা কিনা একটা জম্বি স্পনার, আর এখানে দুটা চেস্টও ছিল, যেটার ভিতরে একটা ডায়মন্ড হর্স আর্মর আছে, ইন্টারেস্টিং। অ্যান্ড ইয়া, এটা দিয়ে প্রবাবলি একটা এক্সপি ফার্ম বানানো যাইতে পারে।
প্রবাবলি আমি এটা পরে দেখবো, কজ এখন তেমন একটা এক্সপির দরকার নাই। আগে তো এফকে ফিশিং দিয়ে এক্সপি পাইতাম, কজ অনেক এফকে ফিশিং করতাম, বাট এখন এফকে ফিশ ফার্ম আর ইউজ করবো না, কজ সেটা এফকে ফিশিং করলে এখন জাস্ট ফিশ ছাড়া তুমি আর কিছুই পাবে না। সো ইয়া, সে কারণে এফকে ফিশিং বন্ধ। আর এখানে অনেকগুলো মব আছে, আমি তাড়াতাড়ি ঘুমাই পড়ি, একটা জম্বি আমার দিকে আসতে আসতে ওয়েট করে আমি মজা দেখাইতেছি। ওকে জম্বি, তুমি এবার মারা খাও। আর ইয়া, অনেক মব স্পন করছে, সেই জন্যই বলতেছিলাম যে এই জায়গাটাও লাইট আপ করতে হবে, বাট বিল্ড করার আগে লাইট আপ করলে আবার ঝামেলা হইতে পারে। সো আমি ভাবতেছি এই জায়গাটায় যেসব বিল্ড আমি করবো, এই জায়গাটায় আমি আমার বাসার পাশেই একটা স্টোরেজ হাউস বিল্ড করতে চাইছিলাম, সেটাও বিল্ড করতে হবে। আগে আমি মবগুলোরে মারি, দেন কথা বলতেছি। ওকে, সো ক্রিপারগুলো প্রায় সবগুলোই মারা শেষ, বাট এখন আমি আমার মেইন যে সেকেন্ড টার্গেট একটা ফাউন্টেন বানানো সেটায় মনোযোগ দিই। সো লেটস গো। ফাউন্টেনটা দেখতে কিন্তু মোটামুটি খারাপ হয় না, শেডারের সাথে দেখতে আরও ভালো লাগে, বাট রেকর্ডিংয়ের সময় আমি শেডার ইউজ করি না, তাহলে আমার একটু ল্যাগ হয়। আর হ্যাঁ, এটার আমি পুরো ওয়াটার দিয়ে ফিল করে দিছি, ফ্লোয়িং ওয়াটার, তেমন একটা ভালো দেখতে লাগতো না। আর হ্যাঁ, এখান থেকে আমার চারপাশ থেকে রাস্তাও ক্রিয়েট করতে হবে, বাট দেখতে খুব সুন্দর লাগতেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কজ এর বেশি আমার কাছে টাইম নাই, এইটা রেকর্ড করতে আমার 2 দিন সময় লাগছে। সো হ্যাঁ, আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট, অ্যান্ড ইয়া, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই ফর নাও।